মাননীয় প্রধানমন্ত্রীকে যেই গুরুত্বপূর্ণ পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছে সংজ্ঞায়ন করবার, মাঝে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী সেই দায়িত্বে অবহেলা করবেন বা অতিরিক্ত সুবিধা আদায় করার চেষ্টা করবেন এবং আজেবাজে সংজ্ঞায়ন দিয়ে বিতর্কটি জেতার চেষ্টা করবে। এই অবস্থা থেকে বিরোধী দলকে পরিত্রাণ দেবার জন্য উদ্ভাবন করা হয়েছে সংজ্ঞা চ্যালেঞ্জের। প্রথম কথা, সংজ্ঞা চ্যালেঞ্জ শুধুমাত্র তখনই করতে হবে যখন বিতর্ক করবার অন্য কোনো জায়গা নেই, অর্থাৎ সরকার দল মাননীয় প্রধানমন্ত্রী যেই সংজ্ঞা দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই বিতর্কটি করা সম্ভব নয়, সেই কেবলমাত্র সেই সিচুয়েশনে সংজ্ঞাটি চ্যালেঞ্জ করা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সংজ্ঞা চ্যালেঞ্জ করতে পারবেন শুধুমাত্র বিরোধী দলীয় নেতা, অর্থাৎ বিরোধী দলীয় নেতা সংজ্ঞানটি মেনে নিলেন, এরপরে হঠাৎ বিরোধী দলীয় উপনেতার মনে হলো এই সংজ্ঞানে বিতর্ক আর করা যাচ্ছে না, তখন তিনি এসে চ্যালেঞ্জ করলেন, ঘটনাটি তা ঘটতে পারবে না। দ্বিতীয় যে জিনিস সেটি হচ্ছে সংজ্ঞা চ্যালেঞ্জ করলে, তৃতীয় যে জিনিস সেটি হচ্ছে সংজ্ঞা চ্যালেঞ্জ যদি করি তাহলে অবশ্যই একটি বিকল্প সংজ্ঞা দিতে হবে, অর্থাৎ যেই সংজ্ঞাটি আপনি চ্যালেঞ্জ করছেন সেই তার বিপরীতে আরেকটি সংজ্ঞা তোমাকে দাঁড় করাতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সংজ্ঞা যদি তুমি চ্যালেঞ্জ করো তাহলে অবশ্যই তোমাকে মুখে স্পষ্ট করে বলতে হবে যে আমি সংজ্ঞাটি চ্যালেঞ্জ করছি। যদি তুমি ইনিয়ে বিনিয়ে বলো যে সংজ্ঞাটি ভালো হয়নি, সংজ্ঞাটি আমার পছন্দ হচ্ছে না, তাতে মাননীয় স্পিকার বা অন্য কেউ বুঝে নেবেন না যে তুমি সংজ্ঞাটি চ্যালেঞ্জ করছো, তোমাকে স্পষ্টভাবে সেটি বলতে হবে। একটি ছোট্ট সাজেশন হচ্ছে, সংজ্ঞা যে চ্যালেঞ্জ করছি এই কথাটি প্রথম এক দেড় মিনিটের মধ্যেই বলা। অনেকে চার মিনিটের মাথায় গিয়ে বলে যে সংজ্ঞাটি চ্যালেঞ্জ করছি, সেক্ষেত্রে তার বাকি কাজগুলি করবার আর সময় থাকে না, অর্থাৎ সংজ্ঞা চ্যালেঞ্জ করবার পরে যে তার কিছু দায়িত্ব রয়েছে সেগুলো আর তার করবার সময় থাকে না। সংজ্ঞা চ্যালেঞ্জ করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে কোন গ্রাউন্ডে সংজ্ঞাটি চ্যালেঞ্জ করা হচ্ছে বা কেন সংজ্ঞাটি চ্যালেঞ্জ করা হচ্ছে এটি ব্যাখ্যা করা। এখানটিতে মোট পাঁচটি গ্রাউন্ড রয়েছে, ট্রুইজম, টটোলজি, টাইম সেট, প্লেস সেট, স্কুইরেলিং। এর প্রত্যেকটির ব্যাখ্যা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো।